মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নগর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হল এদিন সকালে সেখানে উপস্থিত ছিলেন খড়গ্রাম থানার ওসি প্রিয় রঞ্জন মাঝি তিনি এসে ইমাম সাহেবকে ফুলের স্তবক ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন ও সাধারণ মানুষকে একটি বার্তা দেন যেন আজকে বাইক সকলে আসতে চালান এবং সেফ ড্রাইভ সেভ লাইভ মেনে ঈদ ভালোভাবে কাটান আমাদের রমজান এবং সব থেকে ভালো লাগলো যে এবছর ঈদের খুশি যে প্রকৃত সেটা আমরা অনুভব করলাম যে আমরা নিজের চোখে চান দেখে ঈদের খুশি বানাতে পারলাম অন্যান্য বছর বিভিন্ন জায়গায় খবর নিয়ে খবরের অপেক্ষা করতে হয় আমাদেরকে এই জন্য খুশির ওপরে খুশি আর আপনাদের খুব ভালো হয়েছে